গত এক যুগে রেলের বিনিয়োগ ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড শুধু উন্নয়নের জন্য এ সময় খরচ হয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা বিপুল পরিমাণ এই অর্থে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়নও হয়েছে তবে বাড়েনি যাত্রী সেবা এক যুগ পরও যাত্রীর অভিযোগ রয়ে গেছে আগের মতোই দরকার তারপরে বনলা দায়গুলো সব ট্রেনের প্রতিদিন হেঁটে এত উন্নয়নের মধ্যে রেলের পঁয়ষট্টি শতাংশ লাইনই ঝুঁকিপূর্ণ সত্তর শতাংশ মেয়াদ উত্তূর্ণ ইঞ্জিন আর কোচ সংকট নিয়ে চলছে এই খাত পাঁচ বছর আগে যাকে সময় লাগত যে সময়টা লাগত এখনও ঠিক ওই সময়টাই লাগে কোনো লাভ হয় নেই প্যাসেঞ্জার কিন্তু বাড়ছে শিডিউল করে যায় কয়টা ট্রেন কয়টা আসবে কারণ খবর নাই জগৎ অতগুলো বগির দরকার অতগুলো বগি পাচ্ছে না মানুষ দাঁড়িয়ে যাচ্ছে এতে প্রতি বছর বাড়ছে রেলের লোকসানের বোঝা প্রতি বছর হাজার কোটি টাকায় যোগাযোগ বলছেন প্রকল্পের দিচ্ছে একদিকে রেলের পিছনে বিনিয়োগ বাড়ছে অন্যদিকে কিন্তু রেলের আয় কমছে আয় এবং বিনিয়োগের মধ্যে একটা বড় ফারাক হয়ে গেছে ব্যয়ের ক্ষেত্রে আমি বলবো আসলে রেলকে তাদের অনেকটাই আমরা দেখি যে যে প্রকল্পগুলো আসলে প্রয়োজন নাই অনেকটা ত্রুটিপূর্ণ যে প্রকল্প আছে সেখানে তারা বিনিয়োগ করছে কেনাকাটায় যে অনিয়ম দুর্নীতি সেটার জন্য কিন্তু রেল এই লোকসানে পড়ে যাচ্ছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এত সংকটের সমাধান না করেই রেল সচিব বলছেন চলমান প্রকল্পগুলো শেষ হলেই মিলবে সুফল আগামী পাঁচ বছর পরে রেল এই দিকে এটা আরও আরও এটা পণ্যের দিক দিয়ে পণ্য এবং ননকর বিজনেস থেকে যে রেলের ইনকাম সেটা আরও বেশি বেশি গুণে বৃদ্ধি এবং এই গ্যাপটা এই মুহূর্তে রেলে ছত্রিশটি প্রকল্প চলমান যা বাস্তবায়নে খরচ হবে এক লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা গত চোদ্দ বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে দেড় লাখ কোটি টাকা অথচ লাভ তো দূরের কথা প্রতি বছর এখন গড় লোকসান দুই হাজার কোটি টাকা যোগাযোগ বিশেষজ্ঞরা বলছে অপরিকল্পিত উন্নয়ন আর অর্থ খরচের বিলাসী প্রকল্পের কারণে প্রতি বছর পাল্লা দিয়ে বাড়ছে রেলের লোকসান নাজমুস্তালেহী সময় সংবাদ ঢাকা